অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আবার একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। দেখো এখন আমি মোটামুটি পুরো রেডি, তোমরা দেখতেই পাচ্ছ, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো আজকে হচ্ছে ফাইনালি আমরা যুদ্ধে যাচ্ছি, মানে আমাদের এতদিন পর ভ্যাকসিনেশন হচ্ছে। তো কাল রাত্রিরে জানতে পেরেছি, তখন প্রায় 10টা বাজে, 10টার দিকে জানতে পেরেছি। তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি, 12টার দিকে বেরোবো। তো স্নানটান ওই জন্যে সেরেও নিলাম, আর অনেকদিন পর আবার ব্লগ নিয়ে আসছি আমি। এবার থেকে কন্টিনিউ হবে পরপরই ব্লগগুলো, অসুবিধা হবে না। তো চলো এই তোমাদের সাথে সকালবেলা ছাদটা একটু শেয়ার করে আমি এখন নিচে চলে যাই। নিচে গিয়ে আমি টিফিন করে নিই, তারপর একদম বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলি। এখন ফোন করলেই চলে যাব, কটা নাগাদ হবে? তো চলো, অনেক যুদ্ধ করে আমরা এখন যুদ্ধ জয় করতে চলেছি। আমার বাবা প্রচন্ড ভয় পাচ্ছে, বাবার ইনজেকশনে ভয়, সেই জন্য ভ্যাকসিনে প্রচন্ড ভয়। এখানে সবাই বসে আছে কিন্তু কাউকে এখন আমি দেখাতে পারবো না। তো চলো একদম রেডি হয়ে কথা। ফাইনালি আমি বেরিয়ে পড়ছি, রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি, এখন মোটামুটি হেঁটে যাচ্ছি। আমি আগে গিয়ে লাইনটা দেব, শুনেছি অনেক ভিড় হচ্ছে। তো আমাদের সামনে স্কুলে হচ্ছে, যে স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি, যে স্কুল থেকেই আমি মাধ্যমিক পাস করেছি, ওই স্কুলেই হচ্ছে। তো ওখানে এখন এসে আমি দেখছি যে ভিড়টা আছে, কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু একটু পরেই প্রচণ্ড ভিড় দেখা যাবে। তো এই দেখো সেই স্কুল, আমি আগে এসে লাইন দিয়েছি, এরপর বোন মা বাবা সবাই আসবে। ফাইনালি আমরা চারজনই ভ্যাকসিন নিয়ে চলে এসেছি, পুরো একটা যুদ্ধ জয় করে এসেছি। যুদ্ধ করে ভ্যাকসিনটা নেওয়া হয়েছে, বিশাল লাইন ছিল, বোন একটা লাইনে দাঁড়ালো, আমি একটা লাইনে দাঁড়ালাম, তারপর বোনেরটাই এগোলো। তো বোনেরটাই গিয়ে ঢুকলাম, তারপর আমাদের কিছু আমাদের মানে আগে থেকে যেহেতু অনলাইন রেজিস্ট্রেশনটা করা ছিল, তাই জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, আবার ওটাকে ক্যান্সেল করতে হলো, তারপর আমাদের এখানে ভ্যাকসিনটা হলো। তো সেটা হওয়ার পর বেশ কিছু ঝামেলা টামেলা ছিল, সেগুলো পুইয়ে তারপর একদম পুরো ফাইট মুডে ছিলাম, ফাইট করে বেরিয়ে এসেছি। মানে মর্নিং, আজ একটা নতুন দিন, নতুন সকাল। আগের দিন থেকে ভিডিওটা শুরু করেছি, আমার তো জানোই আজকাল ভিডিও শুরু হয় আগের দিন আর শেষ করতে করতে 2 দিন লেগে যাচ্ছে। এই লাস্ট 2 সপ্তাহ ধরে ভীষণ ভীষণভাবে বাজে অবস্থায় আছি, মানে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে একটু প্রবলেম আছে। তো সেই কাজগুলো যতক্ষণ না মিটিয়ে উঠতে পারছি ততক্ষণ এইরকম একটু আমি ইরেগুলার হয়ে যাচ্ছি। জানি এটা আমার পক্ষেও ক্ষতি, আমার চ্যানেলের পক্ষেও ক্ষতি, আর তোমাদের সাথে যোগাযোগ করতে পারছি না, সেটাও একটা খারাপ লাগছে। কিন্তু কি করব বলো, এই মুহূর্তে যে পজিশনে আছি, আমাকে একটু মানে আমার প্রফেশনাল কাজগুলোকেও ঠিকঠাকভাবে গুছোতে হবে, প্রচণ্ড চাপে আছি। তো তার মধ্যে আবার বাড়ির কিছু কাজ সব মিলিয়ে মানে একদম ঘেঁটে গেছি পুরো। তো আজকে পুরো চুলে একদম ব্যাচব্যাচ করছে তেল, ভালো লাগছে না জানি, তাও ভাবলাম যাই আজকে সকালটা শুরু করি। তো এখন মোটামুটি 8:40 বাজে, আমি এখন থেকেই ব্লগটা কন্টিনিউ করছি। আগের দিন তোমরা দেখলে ভ্যাকসিন নিতে গেছিলাম, লাইন ভ্যাকসিনে কী কী হলো। তো সেটাই ভাবছি যে খারাপ মানুষের পাশাপাশি পৃথিবীতে ভালো মানুষও এখনও আছে, তো সেই জন্যই আগের দিন ভ্যাকসিনটা আমাদের সম্ভব হয়েছে। মানে এখানে ভ্যাকসিনের জন্য আমাদের তো কোনো দোষই ছিল না, আমরা তো যেমন অনলাইন রেজিস্ট্রেশন করে সেরকম করেছিলাম, তো সবাই করে যখন তো সেরকমই করেছিলাম। তো জানতাম না যে অনলাইন রেজিস্ট্রেশন করলে অফলাইন থেকে ভ্যাকসিন নিতে গেলে ওটাকে ক্যান্সেল করতে হয়। তো সেটার জন্যই আবার আমাদের, যেহেতু ওটা আধার কার্ডে করা ছিল, আমাদের বাড়ি থেকে ভোটার কার্ড নিয়ে যেতে হলো। তো ওনারা ওখান থেকে বলেই দিয়েছিলেন যে আপনারা আপনি আসুন ভোটার কার্ডগুলো নিয়ে, অসুবিধা হবে না, সঙ্গে সঙ্গেই আপনাকে লাইন দিতে হবে না। তো যথারীতি আমি তো কোনো অন্যায় করিনি, আমি ওনাদের কথা শুনেই গেছি। তো গিয়ে ঢুকেছি, ওনারা আমার কাজগুলো করেও দিয়েছেন, কিন্তু যারা দেখেছিলেন যে আমি আসলে লাইনে ছিলাম তাদের বক্তব্য কিছু না। তারা তো জানেন যে আমি 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে রীতিমতো কোনো বেআইনভাবে যাইনি, আমি ল মেনেই কাজ করছি। তো কিন্তু যারা পরে এসেছেন তারা জানতেন না বলে তারা ভীষণ মানে বাজে ব্যবহার করছিলেন। তো তাদেরকে যখন বলা হলো, তারপরও তারা মানে অনেকে বললেনও, মানে আমাদের আমার হয়ে ওই স্যারেরাও বললেন, তারপর সিভিক ভলেন্টিয়ার্সরাও বললেন, অনেক দাদা ছিল তারাও বললেন, কিন্তু মানে তারা তাদের ব্যবহারটা এতটাই মানে কি বলবো খারাপ, তারা তারা যখন বলছে তারপরও ব্যাপারটা বুঝছে না। তো এই আর কি, যাই হোক, তারপর ভ্যাকসিন নিয়ে এলাম। তো ওনারা আমাকে বললেন যে ছেড়ে দাও, ওদের কথায় কান দিও না, কাজ তো আমরা করবো, আমরা তো জানি তুমি কতক্ষণ দাঁড়িয়ে ছিলে না ছিলে,
তো তারপরে আবার ভ্যাকসিন নিয়ে আসার পর সেরকম কোনো সমস্যা হয়নি। এতে ওয়ারেস এর জল মা করে রেখেছিল, খেলাম টেলাম, একটু টায়ার্ডনেস ছিল, ক্লান্ত ছিলাম, তো সেই জন্য এমনি যে কোনো সিমটম হয় সেগুলো আমার হয়নি। আমার কেন, আমাদের কারোরই হয়নি। আর আমার আর মায়ের যখন দেয় আমরা বুঝতেই পারিনি কখন দিল আর কখন ছেড়ে দিল। বোনের আর বাবার একটু লেগেছিল, কিন্তু আমাদেরটা লাগেনি একদমই। তো সেই দিনটা এসে একটু ক্লান্ত ছিলাম, অতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর মাইগ্রেন শুরু হয়ে গিয়েছিল রোদে ছিলাম বলে, তো সব মিলিয়ে আর সেই দিন ব্লগ শুরু করতে পারিনি। তো মাইগ্রেনের জন্য এসে একটু বমি করেছিলাম, কিন্তু পরের দিনও ঠিকঠাক ছিল, ব্যথাটা এখনো আছে। তো পরের দিনটাও আমি ব্লগটা কন্টিনিউ করিনি, এই কারণে পরের দিন আমার একটু বেরোতে হয়েছিল। এবার বেরিয়েছিলাম বলেই রেস্ট পাইনি বলে না কি জানি না, রাত্রির দিকে একটু গাটা গরম গরম লাগছিল আর গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। তো ওষুধ খেতে হয়নি, যাই হোক আজকে মোটামুটি ফিট হয়ে গেছি, একদম ফ্রেশ হয়ে গেছি। হাতে প্রচুর কাজ আছে, আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। তোমাদের সাথে ভেবেছিলাম কিছু রেসিপি শেয়ার করব, কিন্তু না, আমারই কাজ করতে করতে দেরি হলো, উঠতে দেরি হওয়ার কারণে মায়ের রান্না শেষ। আমি তোমাদের সাথে আজও শুধুমাত্র রান্নাগুলো কী কী হয়েছে সেটুকু শেয়ার করবো, রেসিপি শেয়ার করতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি অ্যাক্টিভভাবে ব্লগে ফিরছি, এখন আমি ইনঅ্যাক্টিভভাবে ফিরছি, কিন্তু আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি অ্যাক্টিভলি ব্লগে চলে আসার। তো যাই হোক চলো, এখনো পর্যন্ত ফ্রেশ হয়ে জাস্ট আমি খাটে দেখো পাটা মুড়ে গুটিসুটি মেরে বসে আছি, কারণ পিসি ঘর মুছছে। পিসির পুরোপুরি ঘর মোছা কমপ্লিট হলে আমি তবে নামবো, নেবে গিয়ে আজকে হরলিক্স খাবো না, কারণ হরলিক্সটা শেষ হয়ে গেছে আর দু একদিনের মধ্যেই আনতে যাব, আজ আর বেরোতেও ইচ্ছা করছে না। তো কাল পরশু করে গিয়ে হরলিক্সটা নিয়ে আসবো, আর এখন চা খাবো, চা আর ব্রেড খাবো আর আমন তো আছেই, আমন মধু জলটা আগে খেয়ে নেবো। তো চলো খেয়ে একদম কাজ টাজ নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি। খুব খারাপ লাগছিলো এতদিন, একদমই আমি শ্যুট করতে পারছি না, বিশ্বাস করো আমি তোমাদেরকে এখন এই মুহূর্তে বলতেও পারছি না আমার মানে কত যে কাজ পেন্ডিং হয়ে আছে, আমার বাড়ির কিছু কাজ, আমার নিজের কিছু কাজ, তো সেইগুলো আমি যতক্ষণ না শেয়ার মানে শেষ করতে পারছি। আর খুব তাড়াতাড়ি আমি কিছু ভালো ব্লগ নিয়ে আসছি, কারণ সামনেই বেশ কিছু অকেশান আছে, তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। তো চলো, অনেকক্ষণ ধরে সকাল থেকে উঠে বকবক করে গেছি, অনেকক্ষণ সময় ধরে, আর বকবক করবো না, আজকে ব্লগটা অবশ্যই আমি এন্ড করবো। তো থাকো সাথে, থাকো সারাটা দিন কাটাই, তারপর তোমাদের সাথে একদম বিদায় নেব। ডাল পেঁয়াজ দিয়ে মিশাকে চচ্চড়ি, মাছের মাথা দিয়ে মাছের ঝাল, ওল ভাতে। দেখলে এই হলো আজকের লাঞ্চ মেনু, মসুর ডাল, তারপর পুঁই শাকের তরকারি, মাছের মাথা, সমস্ত সবজি দিয়ে, আলু বেগুন হোপা সব কিছু দিয়ে, মাছের ঝাল, মাছের ঝালটা সো ইয়াম্মি, আর ওল ভাতে মাখা সর্ষে বাটা আর তেল কাঁচা লঙ্কা। আজকে লাঞ্চ মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখলে কি কি লাঞ্চ মেনু হয়েছে, একদম লাঞ্চের সময় আমি তোমাদের সাথে সেই লাঞ্চটা শেয়ার করে নেব। যদিও গুড আফটারনুন নেই, সন্ধ্যা হয়ে গেছে প্রায় 5:45 বাজে, আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা বলে বাইরেটা যথেষ্টই অন্ধকার হয়ে গিয়েছে।
আর সন্ধে হতে বেশিক্ষণ সময় নেই, তাই গুড ইভিনিং বলাই ভালো। তো দেখো আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো সেই তোমাদেরকে দেখিয়েছিলাম এই নাইটিটা, নাইটিটা আগে একদিন একটা ব্লগে যে আমি কিনেছিলাম, তো সেটা তারপর থেকে আর একটু গলাটা বড় হয়েছিল বলে ঠিক করা হয়নি। তো এই কিছুদিন আগে ঠিক করে তো আজকে পরলাম ফাইনালি। তো একটু তো জানোই বিকেলবেলা ফ্রেশ ট্রেশ হই, নিজেকে একটু প্যাম্পার করা দরকার। তো এখন আর কোনো সেরকম কাজ নেই, তবে সন্ধ্যেবেলা একটা টিফিন বানাবো। তো চলো এখন আগের দিনের একটা ভিডিও আপলোড করা বাকি আছে, সেটা আপলোড করে নিয়ে তারপর একদম তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যের টিফিন নিয়ে। মানে টিফিনের রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যদিও এর আগেও একদিন আমি ওটা শেয়ার করেছিলাম। তো চলো যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই কদিন আমি একদমই পরপর ব্লগ দিতে পাচ্ছি না, তো তার জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না, আমাকে একটু নিজগুণে ক্ষমা করে নিও, কারণ প্রচণ্ড বুঝতেই পারছো চাপে আছি আপাতত। চলো এখন কাজগুলো সেরে একদম তোমাদের সাথে কথা বলছি একটু পরে। এখানে আমি চলে এসেছি মোগলাই করতে। তো মোগলাই রেসিপিটা যেহেতু আর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর বিশেষ কিছু শেয়ার করলাম না, অল্প করে একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। আমার সমস্ত কিছুই আগে থেকে রেডি করা ছিল, আমি জাস্ট তাওয়াতে দিয়ে আর জাস্ট ওটা মোগলাইটা করে নিচ্ছি। তো সেটা আমি অল্প করে তোমাদের সাথে ছোট করে ব্লগে দেখিয়ে দিলাম। তো দেখো আমার মোটামুটি পুরো রেডি হয়ে গিয়েছে। এই তারপর আমি চলে এসেছি সন্ধ্যাবেলা বিছানাটা গুছিয়ে নিতে। দিনের মতো আবারও এই জায়গায় বসেছি, মানে ব্লগটা এন্ড করার সময় হয়ে গেছে। তো এখন মোটামুটি প্রায় 8টা বাজতে চললো, তো এখনই আমি ব্লগটা এন্ড করবো। মোগলাই তো দেখলে তোমরা করেছিলাম, তো আগের দিন যেহেতু রেসিপিটা শেয়ার করেছিলাম তাই আর বেশি দেখালাম না তোমাদের, কারণ আগের ব্লগেই আমি দেখিয়েছি। তো চলো এখন আমি মোগলাই নিয়ে বসেছি খাবো, খেতে খেতে ব্লগটা এন্ড করবো। তবে তার আগে এতক্ষণ খাওয়া হয়নি, কারণ যখনই মাইন্ডটা ডিস্টার্ব থাকে তখনই আমার মনে হয় একটু মেডিটেশন করলে হয়তো নিজেদের ভালো লাগে, তো আমি সেটাই করছিলাম, যার জন্য আমি খেতে একটু আমার লেট হলো। তো যাই হোক চলো এবার ব্লগটা এন্ড করবো। তোমরাও অবশ্যই মেডিটেশনটা করো, যদি তোমাদের কখনো মাইন্ড ডিস্টার্ব হয় তোমরা করে দেখো কিছুক্ষণ চুপচাপ ভগবানের নাম করলে, আমার মনে হয় নিজের মন থেকে অনেক শান্তি পাওয়া যায়। তো চলো আর বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি। আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমার রেগুলারিটি মেনটেন করার, আর এই রকম গ্যাপ দেওয়ার চেষ্টা করব, মানে গ্যাপটা যাতে না হয় সেটাই দেখব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।